আজকে আবার আমি এসেছি আমারও তোমাদের সেই ক্লাস থ্রি প্রাথমিক গণিত। এর আগের ক্লাসে আমাদের বাংলাদেশের মুদ্রা নোট সম্পর্কে অঙ্কগুলো করা হয়ে গেছে, কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, তারপরে কিছু কথার অঙ্ক আমরা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক দুইটা অঙ্ক করব। সবাই মনোযোগী হয়ে বসো। তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা অঙ্ক লিখে রেখেছি, আমি অঙ্কটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা শোনো। ইমরান 170 টাকা দিয়ে একটি হাঁস এবং 150 টাকা দিয়ে একটি মুরগি কিনল। সে দোকানদারকে 100 টাকার 2টি নোট এবং 50 টাকার 3টি নোট দিল। আবার বলছি আমি, ইমরান 170 টাকা দিয়ে একটি হাঁস এবং 150 টাকা দিয়ে একটি মুরগি কিনল। সে দোকানদারকে 100 টাকার 2টি নোট এবং 50 টাকার 3টি নোট দিল। এখন তোমাকে এই উদ্দীপক থেকে কি প্রশ্ন করেছে, প্রশ্নগুলো এবার দেখো। ক নাম্বার হচ্ছে 50 টাকার 3টি নোট সমান কত টাকা? 50 টাকার কয়টি নোট? 3টি নোট। তাহলে আমাদের কি করতে হবে, 50কে 3 দিয়ে গুণ করলে আমরা 50 টাকার 3টি নোটে কত হয় সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা, প্রথমে লিখব, আমি এখানে লিখছি সমাধান ক, ক নাম্বার করছি, ক লিখে নিলাম। তাহলে লিখতে হবে 50 টাকার 3টি নোট সমান 50 × 3 টাকা। তাহলে কত হবে, 5 আর 3 আর 0 গুণ করলে 0 হয়, 3 5 0 টাকা। তাহলে ক নাম্বারের উত্তর হচ্ছে 50 টাকার 3টি নোট সমান কত টাকা, 50 টাকার 3টি নোট সমান 150 টাকা। উত্তর 150 টাকা। আমার মনে হচ্ছে তোমাদের অঙ্কগুলো খুব সহজ লাগছে, তাই না? হ্যাঁ, আসলে অঙ্কগুলো খুবই সহজ। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার কি চেয়েছে, হাঁসের দাম মুরগির দাম থেকে কত বেশি? এখানে দেখো একটি হাঁসের দাম দেওয়া আছে 150 টাকা, অর্থাৎ 150 টাকা একটি হাঁস, সরি, হাঁসের দাম মুরগির দাম থেকে কত টাকা, 170 টাকা। হাঁসের দাম হচ্ছে 170 টাকা, ইমরান 170 টাকা দিয়ে একটি হাঁস, অর্থাৎ হাঁসের দাম হচ্ছে 170 টাকা এবং 150 টাকা দিয়ে একটি মুরগি কিনল। তাহলে হাঁসের দাম মুরগির দাম থেকে কত বেশি এটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে হাঁসের দাম, এটা ক লিখো, হাঁসের দাম কত, 170 টাকা। আর হচ্ছে মুরগির দাম 150 টাকা। তাহলে তোমাকে কি হাঁসের দাম মুরগির দাম থেকে কত বেশি, তাহলে লিখতে হবে অতএব বেশি কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত বেশি হাঁসের দাম থেকে মুরগির দাম থেকে হাঁসের দাম কত বেশি, মুরগির দাম থেকে হাঁসের দাম কত বেশি সেটা আমরা পেয়ে যাব। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, আর 1 থেকে 1 বাদ দিলে কিছুই থাকে না, এটা লিখতে হবে না। তাহলে এত টাকা, তাহলে উত্তর আমরা কি লিখব, উত্তর 20 টাকা লিখলে অত বিস্তারিত আমাদের এখানে আর লেখার দরকার নেই। তাহলে খ নাম্বার হলো এটা, তাহলে হাঁসের দাম মুরগির দাম থেকে কত টাকা বেশি, 20 টাকা বেশি। এবার থাকলো হচ্ছে গ নাম্বার,
নাম্বার কি চাইছে 100 টাকার দুইটি নোট 50 টাকার তিনটি নোট অপেক্ষা কত বেশি 100 টাকার দুইটি নোট 100 টাকার দুইটি নোট 50 টাকার তিনটি নোট অপেক্ষা কত বেশি তাহলে 100 টাকার দুইটি নোটে কত টাকা হয় সেটা আগে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা আগে লিখব 100 টাকার দুইটি নোট সমান কত হয় সেটাও আমাদের আগে বের করে নিতে হবে পঞ্চাশ টাকার তিনটি নোট সমান তাহলে পঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব পঞ্চাশ টাকার তিনটি নোটে কত টাকা হয় তাহলে তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো 150 টাকা 150কে 150 বলে 150 টাকা অথবা 150 টাকা দুটোই বলা যায় তাহলে 100 টাকার দুইটি নোটে হচ্ছে 200 টাকা আর 50 টাকার তিনটি নোটে হচ্ছে 150 টাকা তাহলে তোমাকে কি প্রশ্ন করেছে 100 টাকার দুটি নোট 50 টাকার তিনটি নোট অপেক্ষা কত বেশি তাহলে তোমাকে আমি এটুকু মুছে দেবে হ্যাঁ এটুকু তো হয়ে গেছে আমরা শুধু বেশিটা বের করবো কারণ আমার নিচে জায়গা নাই তো আমাকে বুঝতে হবে তাহলে এখানে আমরা লিখে রাখি 200 টাকা আর হচ্ছে এটা 50 টাকার নোট হচ্ছে 150 টাকা তাহলে এটা লিখে রাখলাম এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সঙ্গে যোগ করতে হবে এখানে আছে এক তাহলে ধার যে আমরা এক দশ নিয়েছিলাম তার এক এখানে আসবে তাহলে এক আর একে দুই দুই থেকে দুই বাদ দিলে কিছুই থাকে না এপাশে বা পাশে শূন্য লেখার কোনো দরকার নাই তাহলে 50 টাকা তাহলে উত্তর আমরা কি লিখবো উত্তর 50 টাকা এই অধ্যায়েরই আর একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমি লিখেছি দেখো প্রশ্নটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনল আবার বলছি আমি রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনল এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে কয়টি 5 টাকা নোটে 100 টাকা হয় এটা কিভাবে বের করতে হবে এটা আমরা বের করব ভাগ করলেই বের হয়ে যাবে পাঁচ টাকা নোটে 100 টাকা হয় তাহলে আমরা 5 দিয়ে 100 কে ভাগ করব 5 গুণে
দশ শূন্য 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 অর্থাৎ বিশ টাকা, বিশটি পাঁচ টাকার নোটে একশো টাকা হবে। তাহলে আমরা লিখব বিশটি, অতএব বিশটি পাঁচ টাকার নোটে একশো টাকা হয়। উত্তর বিশটি। বুঝতে পেরেছো সবাই? এখানে যদি থাকতো কয়টি বিশ টাকার নোটে একশো টাকা হয়, ওই একই তোমরা বিশ দিয়ে একশোকে ভাগ করলে পাওয়া যাবে কয়টি বিশ টাকার নোটে একশো টাকা হয়। পাঁচটা বিশে একশো টাকা। এবার খ নাম্বার দেখো, বই কেনার পর পনেরো টাকা রিয়া রিক্সা ভাড়া বাবদ খরচ করলে বই কিনল হচ্ছে কত দিয়ে? ৬৯ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি বই কিনল। বই কেনার পরে সে আবার রিক্সা ভাড়া কত দিল? রিয়া ১৫ টাকা রিক্সা ভাড়া দিল। তাহলে তার মোট খরচ কত? তাহলে আমরা কি কি যোগ করব? যে বই কিনল সেটার দাম যোগ করব আর রিক্সা ভাড়াটা যোগ করব। তাহলে রিয়া কত খরচ করল সেটা আমরা পেয়ে যাব। তাহলে লিখতে হবে এটা খ নাম্বার, বই কিনল, বই কিনলো হচ্ছে ৬৯ টাকা ৬৫ পয়সা, আর রিক্সা ভাড়া হচ্ছে ১৫ টাকা। এই ১৫ টাকাটা কোথায় লিখবো? পয়সা যে ৬৫ পয়সা নিচে না ৬৯ টাকা নিচে? বলেছি এর আগের ক্লাসে যে যদি টাকা থাকে তাহলে টাকাগুলো টাকার নিচে নিচে লিখতে হবে, পয়সা থাকলে পয়সাগুলো পয়সার নিচে নিচে লিখতে হবে। পয়সা নিয়ে এসে টাকার নিচে লিখলাম আর টাকা নিয়ে যে পয়সার নিচে লিখলাম তাহলে কিন্তু হবে না, ভুল হবে। তাহলে সে রিক্সা ভাড়া দিয়েছে হলো ১৫ টাকা, তাহলে ৬৯ নিচে আমাদের ১৫ টাকাটা লিখতে হবে আর পয়সা নাই শূন্য শূন্য দিয়ে রেখে দেবে, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে মোট খরচ কত? অতএব খরচ, অতএব মোট খরচ যোগ করো, এখানে পয়সার ৬৫ পয়সায় আছে আর কোনো পয়সা নাই, তাহলে ৬৫ পয়সায় থাকবে, আর এখানে ৬৯ সঙ্গে ১৫টা যোগ করতে হবে। ৯ আর ৫ হলো ১৪, ১৪ ৪ হাতে থাকলো ১, ১ আর ১ ২, ৬ আর ২ ৮, ৪। তাহলে এটার উত্তর হবে সে খরচ করলো হলো ৮৪ টাকা ৬৫ পয়সা। তোর ৮৪ টাকা ৬৫ পয়সা, এটা খ নাম্বার হলো। এবার গ নাম্বার, ও রিয়ার কাছে কত টাকা রইল? ৮৪ টাকা ৬৫ পয়সা। তারপরে গ নাম্বার দেখো কি বলেছে, রিয়ার কাছে কত কত রইল? রিয়ার কাছে তাহলে কত ও খরচ করেছে হলো ৮৪ টাকা ৬৫ পয়সা, আর ও নিয়ে গিয়েছিল ১০০ টাকা। তাহলে কত রিয়ার কাছে থাকবে সেটা বের করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে রিয়া দোকানে নিয়ে, রিয়ার কাছে ছিল গ নাম্বার, রিয়ার কাছে ছিল কত? ১০০ টাকা। রিয়ার কাছে ছিল হচ্ছে ১০০ টাকা,
খরচ করলো, উত্তর কি যাচ্ছে রিয়ার কাছে কত রইল? তাহলে 100 টাকা থেকে 84 টাকা 65 পয়সা খরচ করলে কত হবে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে নিচে আছে হলো 65, উপরে আছে 0, তাহলে এখানে আমাদেরকে 1 টাকা ধার নিতে হবে। আমরা 1 টাকা ধার নিব কিন্তু এখানে আছে পয়সা, তাহলে টাকাকে আমরা পয়সা হিসাবে ধরে নিব। 1 টাকা হচ্ছে 100 পয়সা, তাহলে উপরে হলো 100 আর নিচে হলো 65। 100 থেকে 65 বাদ দিলে কত থাকে দেখো তো, 100 থেকে 65 বাদ দিলে কত থাকে? 5 থাকে 1, 7, 3, 35 হবে। 35 পয়সা। আর এখানে আমরা 1 টাকা ধার নিয়েছিলাম, সেই 1 টাকা 84 কে দিতে হবে, এখানে হবে 85। তাহলে 5 আছে কত হলে, যেখানে 0 আছে 0 কে 10 করতে হবে, 5 আছে কত হলে 10, 5। আর যেটা ধার নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে, 8 এর সঙ্গে যোগ করতে হবে, 8 আর 1 9, উপরে আবার 0 আছে 0 কে আবার 10 করতে হবে, 9 আছে কত হলে 10, 1। আর 1 এখানে আসবে 1 থেকে একবার দিলে, কিছুই থাকে না, সেটা লেখার দরকার নাই। তাহলে কত রইল? ওকে, রিয়ার কাছে রইল 15 টাকা 35 পয়সা। এটাই উত্তর লিখতে হবে, 15 টাকা 35 পয়সা। আমার এখানে জায়গা নাই, লিখতে একটু কষ্ট হচ্ছে, উত্তরটা ওটাই লিখতে হবে, 15 টাকা 35 পয়সা। তাহলে এই অধ্যায় থেকে দুইটাই আমি তোমাদেরকে যোগ্যতা ভিত্তি করা পড়ালাম। এরপরের অধ্যায়ে, এরপরের ক্লাসে আমি ভগ্নাংশ করাবো, তোমরা ভগ্নাংশগুলো একটু না বুঝলেও আমি তাহলে এরপরের ক্লাসে আমি ভগ্নাংশ করাবো, তোমরা না বুঝলেও আমি এর আগেও প্রথম দিকে ক্লাসগুলোতে বলেছি, অঙ্ক এমন একটা, যে কোনো সাবজেক্টই এমন একটা জিনিস তোমরা বারবার করবে, না বুঝলেও করবে, যখন করবে কি বুঝতেছো না, যখন পড়া শুরু করবে কি বুঝতেছো না সেটা তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে। আর যখন তুমি ক্লাসে যাবা, টিচার সেই পড়াটা শুরু করবে, তখন দেখবা যে তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ। সেই জন্য আমি সবসময় বলি, বোঝো বা না বোঝো তোমরা পরবর্তী অধ্যায়গুলো পড়তে থাকবে। তো পরবর্তী ক্লাসে আমি ভগ্নাংশ পড়াবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।